যে একটা ছবি যে ছবিটা আমি মারা যাওয়ার শত শত বছর পরেও সেই ছবিটা আমাকে নিয়ে কথা হবে সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম আমি দেখেছি ঋতিক ঋতিক ঘটকে এইটাই এটা প্রত্যেক বাড়ি আর এই ঘরগুলোই প্রত্যেক প্রত্যেক বাড়ি কিন্তু এগুলো এই জগন্নাথ কলেজে ছিল আরো চতুর্দিকে আর এই পুকুরটা না এটা তো বলছিলেন যে ওনার দাদার নামে একটা রোড আছে কোথায় এটা নাদা হরিপ্রসন্ন হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফোরাত ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নে আর সাক্তা গ্রামে। এই গ্রামটির নামে মূলত ইউনিয়নের নামকরণ করা হয়েছে সাক্তা। এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র ভাইয়ের পৈতৃক বাড়ি এখানে। তো আজকে বাড়িটি ঘুরি ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। আমি এখন প্রবীর মিত্র ভাইয়ার পৈতৃক বাড়ির আশেপাশে আছি, কিন্তু এক্স্যাক্টলি ওনার পৈতৃক ঘর কোনটা সেটা তো আমি চিনি না। এখানে একজন লোকাল আঙ্কেল আছে, আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, বাড়ি এখানে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র ভাইয়ার পৈতৃক বাড়ি কোনটা, পৈতৃক ঘর কোনটা? এইটাই, এটা পৈতৃক বাড়ি আর এই ঘরগুলোই পৈতৃক পৈতৃক বাড়ি। কিন্তু এগুলো তো দেখছি একদম পরিত্যক্ত, এই অবস্থা কেন? এই অবস্থায় পড়ছে আর কি। আচ্ছা, এখন মানে কেউ আসে না? এখানে কেউ আসে না, এগুলা রেখে চলে গেছে না? চলে গেছে। এই শুধু এই এই ঘরটাই ছিল না, এগুলাই এই এরিয়াটাই আর কি। আচ্ছা, উনি শেষ কবে এসেছিল মনে আছে আপনার? আমরা তো এটা দেখি নাই, তো আমরা মানে আসেই না মনে সম্ভবত। দেখুন ভিউয়ার্স, যেটা আঙ্কেল বলছিলেন এটাই হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র ভাইয়ার পৈতৃক বাড়ি, পৈতৃক ঘর। দেখুন কি অবস্থা, একেবারে জরজীর্ণ। এগুলা ওনারা রেখে চলে গেছেন, এখানে আর কেউ আসেন না, ওনারা ঢাকামুখী শহরমুখী। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে শুধু এই ঘরটাই আর আসলে কিছু দেখানোর নেই, এটাই হচ্ছে ওনার পৈতৃক বাড়ি, যেটা আমি বারবার বলছিলাম একেবারে পরিত্যক্ত অবস্থায়, এখানে কেউ আসেন নাই। দেখুন তো, এটাই শুধু আসলে শেয়ার করা যে উনি কোথা থেকে উঠে আসছেন, ওনার শৈশব কোথায় কাটছে, এটাই দেখুন এই ঘরটার ভিতরে। এখন একেবারে মানে পরিত্যক্ত, কেউ আসে না এখানে মূলত, যা আমি এখানে লোকাল লোকজনের সাথে কথা বলে জানলাম। ওনাদের কেউ আসে না, সে এখন না, সে অনেক আগে থেকে। আমি একজন লোকাল আঙ্কেল প্রবীর মিত্র ভাইয়ের প্রতিবেশী বলতে পারি, অনেক সিনিয়র একজন মানুষ, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? জি ভালো। আপনার বাড়ি তো এখানে? জি। জনপ্রিয় অভিনেতা, বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতাই বলতে পারি প্রবীর মিত্র ভাইয়ের পৈতৃক বাড়ি তো এটাই, ওনার জন্মস্থান এটাই। তো ওনার সম্বন্ধে দু চারটা কথা বলুন, ওনার ফ্যামিলি, ওনার বাপ দাদাদের সম্বন্ধে যদি যা জানেন আপনি। ওনার দাদা ছিলেন এই অঞ্চলের জমিদার। আচ্ছা, ওনাদের পৈতৃক স্থান এটা, আমরা ক্রয় করে নিছি স্বাধীনের পর। সবগুলাই তো উনার ঢাকাতে, উনার সেগুন বাগিচাতে, সেগুন বাগিচায় উনি থাকেন এখন, কিন্তু বাড়ি আছে পুরনো, আগে থেকে জমিদার, অনেক পয়সাওয়ালা খানদানি। আচ্ছা আঙ্কেল, আপনি কি ওনাকে সরাসরি দেখছেন কখনো? সরাসরি দেখছি, সরাসরি। উনি মানুষ হিসেবে কিরকম? উনি খুবই ভালো মানুষ, পবিত্র, পবিত্র লোক।
সবার সাথে আন্তরিক আন্তরিকতা সব ভালো সব মানে তার মতো লোক হয় না কি খুবই ভালো লোক এবং ওনার ওনার ভাই বোন কজন জানেন পবিত্র ভাইরা পবিত্র ছিলেন পবিত্র ওনার বাবার নাম গোপেন্দ্র নারায়ণ মিত্র আচ্ছা ওনার দুই ভাই আচ্ছা তারপরে তার চাচা তার জ্যাঠা আছে তার চাচা আছে তাদের ঘরেও ছেলে পেলে আছে নৃপেন্দ্র নারায়ণ মিত্র ওনার চাচা ওনারই দুই ছেলে এই আছে আরো আরো আত্মীয় কেউ থাকে না থাকার মধ্যে উনি এখন ওই বংশের মধ্যে উনি এখন ওখানে আছে সেগুন সেগুন বাড়ি উনি তো এখন অসুস্থ খুব অসুস্থ উনি অসুস্থ তো উনি তবে আমি তার মঙ্গল কামনা করি আমিও অডিয়েন্সদেরকে বলবো যারা এই ভিডিওটি দেখছেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন খুবই মিত্র ভাইয়া খুবই অসুস্থ যাতে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন তো উনি এই অসাম্প্রদায়িক চেতনার লোক চেতনার লোক উনি ওনার কাছে সব সবাই সমান ছোট বড় সবাইকে উনি উনি সবাই এক চোখেই দেখে সবাইকে সমতুল্য ভাবে বলছিলেন যে ওনার দাদার নামে একটা রোড আছে কোথায় এটা নাদা হরিপ্রসন্ন ওই শাখারিপট্টিতে ওনার দাদার নামে একটা রোড কবির মিত্র দাদার নামে হরিপ্রসন্ন মিত্রের নামে মানে অনেক বিখ্যাত একজন ওনার দাদাও অনেক আগে থেকে ওনারা বিখ্যাত ছিলেন এবং সমাজে খুব জ্ঞানীগুণী লোক ছিলেন ওনার এক চাচা ছিলেন এই পাকিস্তান পিরিয়ডে অথবা ব্রিটিশ পিরিয়ডে খগেন্দ্র নারায়ণ মিত্র উনি হলেন সরকারি উকিল ছিলেন যশকুট জটপাড়ার মধ্যে ওনাদের খুব মানে ওনারা শিক্ষিত ফ্যামিলি ছিলেন অনেক আচ্ছা জি আমি যতগুলো নায়ক নাগার বাড়িতে গেছি সব বাড়িতে একটা না একটা পুকুর আছে এখন কবির মিত্র ভাইয়াদের কি কোনো পুকুর ছিল না হ্যাঁ ছিল এই এইটা তাদের পুকুর ছিল আর চতুর্দিকে আর এই পুকুরটা না এটা তো এখন কচুরিপানা একদম বরাট হয়ে আছে তারপরে ওই দিকেও পুকুর ছিল পিছন দিকে আচ্ছা বিয় যেটা আঙ্কেল বলছিলেন মানে সব নায়ক নাগার মতো ভাইয়ারও বাড়িতে পুকুর ছিল এই যে দেখছেন একটা পুকুর এটা এবং আশেপাশে আরো কয়েকটা পুকুর আছে অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে আপনি সাহায্য করছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি এখন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ভাইয়ার সংক্ষিপ্ত জীবনী বলবো প্রবীর মিত্র 18 আগস্ট 1941 সালে চাঁদপুরে জন্ম তার পিতার নাম হচ্ছে গোপেন্দ্রনাথ মিত্র তার মায়ের নাম হচ্ছে অমিয়বালা মিত্র আর তার দাম্পত্য সঙ্গীর নাম হচ্ছে অজন্তা মিত্র তার চার সন্তান তিনি সপ্তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে বড় বালোলোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন প্রবীর মিত্র ভাইয়ার জন্ম চাঁদপুরে হলেও ওনার পৈতৃক বাড়ি হচ্ছে এই কেরানীগঞ্জের শাক্তি গ্রামে তার বেড়ে ওঠা কিন্তু আবার ঢাকা শহরে তিনি প্রথম জীবনে সেন্ট গ্যাগরি থেকে প্রগোস স্কুলের গণ্ডি পেরিয়ে জগন্নাথ কলেজ বর্তমান জেদা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র 2000 সালে মারা গেছেন তার এক মেয়ে তিন ছেলে ছোট ছেলে 2012 সালে 7 মেয়ে মারা যান এখন বলবো প্রবীর মিত্র ভাইয়ার অভিনয় জীবনের গল্প প্রবীর মিত্র লালকুটি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন কর্মজীবনে তিনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করেছেন তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছিলেন তিনি এটি ছিল রবীন্দ্রনাথের ভাগ্য চরিত্র ছিল একজন প্রহরীর এরপর পুরান ঢাকার লালকুটিতে শুরু হয় তার নাট্য চর্চা পরিচালক এইচ আকবরের হাত ধরে জলছবি চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন ছবির গল্প সংলাপ লিখেছিলেন তারই এক স্কুল বন্ধু আমাদের সবার জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান বলবো জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের নাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ চাওয়া থেকে পাওয়া প্রিয়জন স্বপ্নের ঠিকানা আশা ভালোবাসা মহামিলন তুমি আমার হৃদয় থেকে হৃদয় ত্যাগ অন্ধবিশ্বাস বেদের মেয়ে জ্যোৎস্না সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন এই জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র তো ভিউয়ার্স আজকে যে ব্লগ করলাম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র ভাইয়ের পৈতৃক বাড়ি আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন